আসসালামু আলাইকুম গল্পতরু হরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছে আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি গল্প ভূত গল্পটি আজ দুপুরে তোমার নিমন্ত্রণ বইটি থেকে নেওয়া হয়েছে পড়ছি গল্প ভূত চৌষট্টি বছর বয়সে ইসলাম উদ্দিন ঢাকা ছেড়ে তার গ্রামের বাড়ি ধূপখালির দিকে রওনা হলেন তার সঙ্গে একটা স্যুটকেসে কিছু কাপড় চোপড় টুথপেস্ট টুথব্রাশ সাবান পকেটের মড়িঘরে ছয় হাজার তিনশো টাকা প্যান্টের পকেটের মানি ব্যাগে সাতশো একুশ টাকা এবং একশো টাকার দুটা প্রাইজ বন্ড ইসলামউদ্দিনের দীর্ঘ চাকরি জীবনের এই হলো সম্বল ঢাকায় তিনি ভালো চাকরি করতেন রিটায়ার করেছিলেন ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে পেনশন এবং গ্র্যাচুইটির টাকায় উত্তরায় পাঁচ কাঠা জমি কিনেছিলেন জমির দখল নিতে পারলেন না জানা গেল জমির মালিক তিনজনকে এই জমি বিক্রি করেছেন তিনি তার অফিসের এক কলিককে আবুল কালাম ব্যবসায় টাকা খাটানোর জন্য ছয় লাখ টাকা দিয়েছিলেন প্রথম দুমাস আট হাজার করে মুনাফা পেলেন তৃতীয় মাস থেকে সব বন্ধ এলসি খোলার কি ঝামেলায় নাকি সব টাকা লোকসান গেছে নিজের পকেট থেকে টাকা ঢালতে হবে এমন অবস্থা ইসলামুদ্দিন ঝিকাতলায় দুই কামরার বাসা ভাড়া করে থাকতেন নিজে রান্না করে খেতেন বুধবার রাতে তিনি স্বপ্ন দেখলেন খালি গায়ে ভিক্ষা করছেন ট্রাফিক সিগনালে গাড়ির লম্বা লাইন তিনি প্রতিটি গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বললেন জনাব দুই দিনের না খাওয়া একটু দোয়া করেন স্বপ্ন ভাঙার পরই তিনি ঠিক করলেন দেশের বাড়ি চলে যাবেন সেখানে বসত ছাড়া কিছু নেই দশ বছর আগে একবার এসে দেখেছেন বসত বাড়ির অবস্থা শোচনীয় কিছু দরজা জানলা লোকজন চুরি করে নিয়ে গেছে কিছু ঘুনে খেয়ে নষ্ট করেছে পাকা দালান জঙ্গলে ছেয়ে গেছে দেয়ালে বড় বড় ফাটল সেখানে নিশ্চয়ই সাপের আড্ডা একটা রাত নির্ঘুম কাটিয়ে ফিরে এসেছেন তিনি বসত বিক্রি করার অনেক চেষ্টা করেছিলেন কেউ কিনতে রাজি হয়নি নদী ভাঙতে শুরু করেছে আশেপাশের অনেক বাড়ি নদী টেনে নিয়েছে এ বাড়িও নিবে কার গরজ পড়েছে কেনার কার্তিক মাসের এক সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে এসে উপস্থিত হলেন আশেপাশের বাড়িঘর সবই নদী টেনে নিয়েছে তারটাই টিকে আছে বন জঙ্গলে ঢাকা দালান মনে হচ্ছে কোনো মুহূর্তে মুখ ধুবড়ে পড়বে ইসলাম উদ্দিন ভীত চোখে নিজের বাড়ির দিকে তাকিয়ে রইলেন বাড়ির পাশেই নদী নদীর পানি ছলাৎ ছলা শব্দ করছে সেই শব্দ ভৌতিক শোনাচ্ছে ঝোপঝাড়ে নিশ্চয়ই কামিনী ফুলের গাছ আছে কামিনী ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে সেই গন্ধটাও যেন কেমন কেমন ইসলাম উদ্দিন ঝোলা থেকে মোমবাতি দেয়াসলাই বের করলেন ট্রেন থেকে নেমে তিনি বুদ্ধি করে মোমবাতি দেয়াসলাই ছাড়াও একটা টর্চ কিনেছেন খিচুড়ি রাধার জন্য চাল ডাল তেল মশলা কিনেছেন একটা সসপ্যান কিনেছেন হারিকেন কেনার ইচ্ছা ছিল হারিকেন পাওয়া যায়নি যেভাবে অন্ধকার নামছে তাতে মোমবাতি জ্বালানো অর্থহীন মোমবাতির আলো অন্ধকার দূর করবে না বরং আরও বাড়াবে দীর্ঘ পথ হেঁটে আসায় শরীর ভেঙে পড়তে চাইছে প্রচণ্ড পিপাসা বোধ হচ্ছে জঙ্গুলে বাড়িতে পানি কোথায় পাবেন ডাব খান উদ্দিন চমকে পেছনে তাকালেন এগারো বারো বছরের একটা ছেলে কাঁটার ডাব হাতে দাঁড়িয়ে আছে তার খালি গা পরনে লুঙ্গি চেহারা মেলি মাথার চুল বড় বড় চোখও বড় বড় গায়ের রং ফর্সা এত চমৎকার গায়ের রঙ গ্রামাঞ্চলে দেখা যায় না ফর্সা ছেলে পুলেও রোদে পড়ে তামাটে হয়ে যায় তুমি কে ছেলেটা জবাব না দিয়ে ডাব বাড়িয়ে দিল ইসলাম উদ্দিন বললেন তুমি কে নাম কি ছেলেটা অন্যদিকে তাকিয়ে বলল আমি এই বাড়িতে থাকি এই বাড়িতে থাকি মানে তুমি একলা থাকো হুম কিছুই তো বুঝলাম না তুমি বাচ্চা একটা ছেলে এই ভাঙা বাড়িতে একা থাকো মানে কি ডাব খান ইসলামুদ্দিন ঘটনায় চমকে গিয়েছিলেন বলেই তৃষ্ণা ভুলেছিলেন ডাব দেখে তৃষ্ণা আকাশ স্পর্শ করল ডাব এক চুমুকে শেষ করলেন মিষ্টি পানি ডাবের পানি এত মিষ্টি হয় না ভেতরে শ্বাস হলে পানি মিষ্টি হয় ইসলামুদ্দিন বললেন তোমার বিষয়টা পরে জানব আগে ডাবটা দুই ভাগ করে নিয়ে আসো দেখে শ্বাস আছে কি বিরাট ক্ষুদা লেগেছে ছেলের ডাব নিয়ে অন্ধকার বাড়িতে ঢুকে গেল দাঁত দিয়ে ডাব কাটা শব্দ আসছে ইসলামুদ্দিন স্বস্তি বোধ করছেন তিনি নির্বান্ধব না একজন কেউ আছে যে এখন দা দিয়ে ডাব দুভাগ করছে একসঙ্গে অনেকগুলি পোকা ডাকছে তিনি একা থাকলে পোকার ডাকি অস্থির হয়ে যেতেন ডাব দুভাগ করা বৃথা হয়েছে কোনো শ্বাস নেই ছেলেটা লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন ডাবের শ্বাস না থাকার অপরাধটা তার ইসলাম উদ্দিন বললেন বাবা নাম কি তোমার ছেলেটা অন্যদিকে তাকিয়ে জবাব দিল নাম নাই নাম কেন থাকবে না নাম বলতে না চাইলে সেটা ভিন্ন কথা তুমি কি সত্যি এখানে একা থাকো হুম বাড়ি থেকে রাগ করে পালায় আসছো। ছেলে জবাব দিল না পায়ের নখ দিয়ে মেঝের মাটিতে আঁকি বুকি কাটতে লাগল ইসলাম উদ্দিন নিঃসন্দেহ হলেন ছেলে বাড়ি থেকে পালিয়ে এসেছে এজন্যেই নাম বলতে চাচ্ছে না কতদিন ধরে এখানে আসো মেলা দিন খাওয়া দাওয়া কি করো আমি খাই না কি বলে পাগলা ছেলে না খেয়ে থাকবে কীভাবে ইসলামুদ্দিন নিঃসন্দেহ হলেন ছেলেটা আজই এসেছে সারাদিন না খেয়ে আছে ইসলামুদ্দিন বললেন ঘটনা কি আমাকে খুলে বলতো পরীক্ষা খারাপ করেছো বাবা বকা দিয়েছে পালিয়ে চলে এসেছ আমি লেখাপড়া করি না লেখাপড়া করো না এটা তো ভালো কথা না যাই হোক এই বিষয়ে পরে কথা বলবো কোনো ভয় নাই আমি নিজে তোমাকে তোমার বাবার হাতে তুলি দিয়ে আসব। তাকে বলবো যেন বকাঝকা না করেন ঠিক আছে ছেলে অন্যদিকে তাকিয়ে হাসলো ছেলের স্বভাব বিচিত্র কখনোই মুখের দিকে তাকায় না ইসলামুদ্দিন বললেন বাবা আগুন চালাতে পারবে সঙ্গে জিনিসপত্র সবই আছে খিচুড়ি রেঁধে ফেলবো দুজনে মিলে আরাম করে খাব ভালো কথা পানি আছে নদীর পানি নদীর পানিতে রান্না চলতে পারে খাওয়া যাবে না তুমি কি নদীর পানি খাও নাকি আমি পানি খাই না বোকা ছেলে বলে কি মরুভূমির প্রাণী যে উঠ তাকেও পানি খেতে হয় বিপদের দিনের জন্য সে তার কুজে পানি জমা করে রাখে আশেপাশে টিউবওয়েল আছে ছেলে না হুট করে ঘরে ঢুকে বালতি নিয়ে বের হলো হনহন করে রওনা দিল ছেলে কাজের আছে এত বড় বালতি ভর্তি করে পানি আনা তার কর্ম না গামা পালোয়ানের ছেলে হলেও একটা কথা ছিল ইসলামুদ্দিন মোমবাতি হাতে সাবধানে ঘরে ঢুকলেন খুবই আশ্চর্য হয়ে দেখলেন প্রতিটি কামরাই পরিষ্কার দরজা জানলা নেই কিন্তু মেঝে ঝকঝক করছে দেয়ালে মাকসার জাল নেই পাটি পেতে আরাম করে রাত পার করে দেয়া যায় বোঝা যাচ্ছে ঘর পরিষ্কারের কাজ এই ছেলেই করেছে এক দুই দিনে এই কাজ করা সম্ভব না ছেলেটা মনে হয় কিছুদিন ধরেই এখানে আছে রাতটা পার হোক কাল দিনে একটা ব্যবস্থা করতে হবে রাজপুত্রের মতো ছেলে বাবা মার ওপর রাগ করে একা পড়ে আছে কোনো মানে হয় বাবা মা নিশ্চয়ই নির্ঘুম রাত পার করছে শুকনো লতা পাতা জোগাড় করে ইট বিছিয়ে ইসলামুদ্দিন আগুন ধরিয়ে রান্না চড়িয়েছেন ছেলেটা বালতি ভর্তি করে পানি নিয়ে এসেছে বিষয়কর ঘটনা রোগা পটকা ছেলে দেখে মনেই হয় না গায়ে এত জোর ঘি থাকলে ফার্স্ট ক্লাস একটা খিচুড়ি হতো ঘি কিনতে হবে থালা কেনার বিশেষ প্রয়োজন ছিল কলাপাতা কেটে আনি কলা করে খাবো ছেলে কলা পাতা কেটে নিয়ে এলো কাগজ লেবুর চার পাঁচটা গাছ ছিল দেখো তো বাবা লেবু পাওয়া যায় কিনা লেবু না থাকলে কয়েকটা লেবু পাতা সিরে নিয়ে এসো খিচুড়িতে দিয়ে দেব মারাত্মক বার সরাবে ছেলেটা লেবু এবং লেবু পাতা দুই নিয়ে এলো সে বসেছে একটু দূরে আগ্রহ নিয়ে রান্না দেখছে ইসলামুদ্দিন যতবারই তাকাচ্ছেন ততবারই সে চোখ অন্যদিকে ফিরিয়ে নিচ্ছে ইসলাম বললেন পানি যাই এনেছো আরাম করে একটা গোসলও দেয়া যাবে যার নিতে শরীর নষ্ট হয়ে গেছে গোসল করলে শরীর ফ্রেশ হবে খেয়েও আরাম পাবো তুমি আজ গোসল করেছো আমি গোসল করি না তোমার কথা কিছুই বুঝলাম না পানি খাও না গোসল করো না বাবা শোনো রান্না হয়ে গেছে তুমি এখানে এসে বসো আমি চট করে গায়ে একটু পানি দিয়ে আসি তারপর আরাম করে খানা খাবো ইসলাম উদ্দিন সময় নিয়ে গোসল করলেন তার কাছে মনে হল দীর্ঘদিন গোসল করে এত আরাম পাননি ঘুমে চোখ জড়িয়ে আসার মতো আরাম খেতে এসে তিনি ছেলেটাকে পেলেন না কোথাও নেই তিনি এক হোকা এক হোকা বলে অনেক ডাকাডাকিও করলেন অদ্ভুত ছেলে তো কিছু না বলে কোথায় চলে গেছে ইসলামউদ্দিনের মনটাই খারাপ হয়ে গেল তার ধারণা হলো ছেলেটার মাথায় কিছু দোষ আছে খিচুড়ি খেতে খুবই সুস্বাদু হয়েছিল কিন্তু তিনি খেয়ে একেবারে আরাম পেলেন না ছেলেটার জন্য খারাপ লাগছে বেচারা না খেয়ে কোথায় ঘুরছে কে জানে ইসলামউদ্দিন মেঝেতে চাদুর বিচ্ছে শুয়ে পড়লেন নদীর বাতাস কার্তিক মাসের ঠান্ডা হাওয়া কানার কাছে মশার গুনগুনানি নেই আহ কি শান্তি ঘুমে যখন চোখ জড়িয়ে আসছে তখন দেখলেন তার পাশের ছেলেটা গুটি গুটিসুটি মেরে শুয়ে আছে কোন ফাঁকে এসে শুয়ে পড়েছে কে জানে ইসলাম বলতে যাবেন খিচুড়ি রাখা আছে খেয়ে আসো তার আগে ঘুমে পড়লেন এক ঘুমে রাত পার ভরে উঠে দেখেন ছেলেটি নেই সারাদিন ইসলাম উদ্দিন খুব ব্যস্ততার মধ্যে কাটালেন কাঠমিস্ত্রি এনে দরজা ঠিক করানো চৌকি কেনা মশারি কেনা থালা থালাবাসন কেনা একসঙ্গে অনেকগুলি টাকা বের হয়ে গেল উপায় কি যখন নিঃস হয়ে পড়বেন তখন দেখা যাবে কপালে যদি ভিক্ষাবৃত্তি থাকে ভিক্ষাবৃত্তি করবেন উপায় কি নেই গোলাম হোসেন তিনি কোন ছাড় রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমুতে এসে দেখেন নতুন কেনা চৌকিতে পা ঝুলে ছেলেটা বসা তার মুখ হাসি হাসি সে পা দোলাচ্ছে নতুন কেনা হারি কেনার আলো পড়েছে ছেলেটার মুখে সুন্দর দেখাচ্ছে বাবা তুমি সারাদিন কোথায় ছিলা ছেলে জবাব দিল না তার পা দোলানো আরও দ্রুত হলো ইসলামুদ্দিন বললেন আমার মতো বৃদ্ধ একজন মানুষকে তুমি চিন্তা ফেলেছিলে খাসটা তো ঠিক করো নাই রাতের খাওয়া কি হয়েছে না হয়ে থাকলে বলো ভাত চো একটা ডিম ভেজে দিবো যা রেধেছিলাম সবে খেয়ে ফেলেছি আমি খাই না আবার ফাজলামি শুরু করেছ মানুষ মাত্রই ক্ষুধার প্রাণী তাকে খেতে হয় আমি মানুষ না তুমি মানুষ না তাইলে তুমি কি আমি ভূত তোমাকে থাপ্পড় দেওয়ার টাইম হয়ে গেছে দুই গালে দুই থাপ্পড় দিলে স্ট্রেট লাইনে চলে যাবে স্ট্রেট লাইন বুঝো না স্ট্রেট লাইন হলো সরল রেখা যারা বক্র থাকে তাদেরকে চট থাপ্পড় দিয়ে সরল করতে হয় তুমি বক্র আমি বক্র হ্যাঁ তুমি মহাবক্র এখন থেকে তোমাকে ডাকবো বক্র আসা বক্র মনে হচ্ছে কথাবার্তায় খুবই আমোদ পাচ্ছে তার মুখ ভর্তি হাসি সে সমানে দোলাচ্ছে বক্রের ব্যাপারটা ইসলাম উদ্দিন ঠিক বুঝতে পারলেন না এবং মনে হয় বোঝার চেষ্টাও করলেন না আবার এও হতে পারে যে তিনি আজ করতে পেরেছেন কিন্তু ভাব করছেন না তিনি বক্রের বিষয়ে অভ্যস্ত হয়ে পড়লেন বক্রের কিছু কিছু জিনিস মেনেও নিলেন যেমন এক বক্র আসলেই কিছু খায় না দুই তাকে দিনে কখনোই দেখা যায় না তিন সে প্রথম দিন যে লুঙ্গি পরে দেখা দিয়েছিল এর বাইরে কিছুই পরে না ইসলামুদ্দিন তাকে শার্ট প্যান্ট জুতা কিনে দিয়েছিলেন সে ছুঁয়েও দেখেনি চার সে গল্প শুনতে খুবই পছন্দ করে কিন্তু নিজ থেকে কোনো গল্প কখনোই করে না রাতে খাবার পর্ব শেষ হবার পর ইসলামুদ্দিনের প্রধান কাজ গল্প বলা বক্র আদর্শ শ্রোতা সে ঝিম ধরে গল্প শোনে সমস্যা একটাই সে হুঁ হাঁ কিছুই করে না একজন ঘন ঘন হুঁ দিলে গল্প বলে মজা পাওয়া যায় এই মজাটা ইসলামুদ্দিন পাচ্ছেন না তাতে অবশ্যই তার সমস্যা হচ্ছে না বুঝলে বক্র আমার জীবন কেটেছে দুঃখে দুঃখে বিয়ে করেছিলাম বাসর রাতে বউ মারা গেল কিভাবে মারা গেল শুনলে থ মেরে যাবে সাপের কামড়ে একেবারে বেহুলা লক্ষিন্দর গল্প বেহুলা লক্ষিন্দরের গল্প জানো না বাসর রাতে কাল কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করেছিল আমার বেলায় উল্টোটা হলো আমার স্ত্রীকে দংশন করল সে যখন উহ করে উঠলো তখন আমি চোমকে দেখলাম কুচকুচে কালো একটা সাপ খাট থেকে নেমে গেল এমনভাবে নামলো যেন কিছুই হয়নি সে জানেও না কি সর্বনাশ করে চলে গেল এর সে অদ্ভুত ঘটনা কি শুনবে বক্র মাথা নাড়ল সে শুনবে ইসলামুদ্দিন সাপের কামড়ের চেয়ে অদ্ভুত এক গল্প শুরু করলেন গল্প শেষ হতে রাত হয়ে গেল ইসলামুদ্দিন বললেন যাও শুয়ে পড়ো আর টু বেড আর টু রাইজ ইজ দ্য ওয়ে টু বি হেলদি অ্যান্ড ওয়াইজ কি বললাম অর্থ বুঝেছ না পড়াশোনা শিখতে হবে পড়াশোনা ছাড়া চলবে না বাল্য শিক্ষা এবিসিডির বই কিনে আনব প্রতি রাতে এক ঘন্টা পড়াশোনা তারপর গল্প উদ্দিন বই খাতা কিনে নিয়ে এলেন জোরে সোরে পড়াশোনা শুরু হলো বকরের আগ্রহের কমতি নেই অল্প দিনই সে পড়তে শুরু করল জল পরে পাতা নড়ে কালো জাম লাল বায়ু বয় ভয় হয় এক রাতে ঘুমোতে যাবার সময় ইসলামুদ্দিন দেখলেন তার বালিশের কাছে পিতলের একটা লোটা ইসলামউদ্দিন বললেন এটা কি রে এখন তিনি বক্রকে আদর করে তুই ডাকেন বক্র বলল আপনার জন্য এনেছি পিতলের লোটা দিয়ে আমি করব কি এটা পিতলের না পিতলের না তো কিসের সোনার নদীর তলে পড়েছিল আপনার জন্য এনেছি ইসলামউদ্দিন বললেন আরে রাখ রাখ সোনা এত সস্তা না নদী থেকেও সোনার লোটা ফেলে রাখে না মুখে এই কথা বললেও ইসলামুদ্দিন নিশ্চিত বুঝলেন লোটাটা সোনার ওজন খুব কম করে হলেও দুই কেজি হবে সোনার ভরি এখন কত তিনি জানেন না জানলে দুই কেজি সোনার লোটাটার দাম কত বের করে ফেলতে পারতেন বকর হুম আমার মধ্যে কোনো লোভ নাই এইটা কি জানিস হুম লোটা যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আসবি এখন যাব হ্যাঁ এখন যাবি আপনার তো টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে পরে খাবেন কি প্রয়োজনে ভিক্ষা করব তুই তোর লোটার নিয়ে বিদায় হ আরেকবার সে সোনার রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে উপস্থিত দশ বারো কেজি ওজন এতই সুন্দর যে চোখ ফেরানো যায় না কৃষ্ণের চোখে কোনো নীলবনি বসানো চোখ থেকে নীল আলো বের হচ্ছে ইসলাম বললেন এইটা কী জন্য আনছিস আমি কি পূজা করবো নাকি বক্র বলল দেখার জন্য এনেছি সুন্দর না হ্যাঁ সুন্দর যেখানকার জিনিস সেখানে রেখে আয় কোথায় ছিল নদীর তলে পুরোনো একটা বাঙ্গা জাহাজ আছে তার ভেতরে ছিল আরও অনেক কিছু আছে দেখবেন না বক্র শোন আমাকে লোভ দেখাবি না আচ্ছা আপনারে খুশি করতে ইচ্ছা করে আমাকে খুশি করতে ইচ্ছা করলে নিজের সম্পর্কে বল তুই আসলে কি তোর বাবা মাকে এইসব বলব না বলিস না বই নিয়ে বস পাঁচ বছর পরের কথা ইসলাম শরীর খুবই খারাপ করেছে এক চোখে কিছুই দেখেন না অন্য চোখে আবছা দেখেন হাঁপানির সমস্যা হয়েছে দিনের মধ্যে কয়েকবার হাঁপানির টান ওঠে তখন তার মরে যেতে ইচ্ছা করে দিনে হাঁপানির টান উঠলে বড়ই কষ্ট দেখার কেউ নেই রাতে বক্র পাশে থাকে বুকে রসুন দিয়ে জাল দেওয়া সরিষার তেল মালিশ করে দেয় তালের পাখায় হাওয়া করে তখন একটু আরাম লাগে পৌষ মাসের এক সকালে ঢাকা থেকে তার এক সহকর্মী আবুল কালাম তার সঙ্গে দেখা করতে এলেন আবুল কালাম হচ্ছে সেই ব্যক্তি যাকে তিনি ব্যবসার জন্য ছয় লাখ টাকা দিয়েছিলেন আবুল কালাম বললেন এ কি অবস্থা ইসলামউদ্দিন চাঁদর্গায় রোদে বসেছিলেন তিনি ক্ষীণগলায় বললেন কে আমাকে চিনতে পারছেন না আমি আবুল কালাম ও আসা আপনার এই অবস্থা তা তো জানি না জানলে আগেই আসতাম ইসলাম বললেন সোনাব আপনার পরিচয় আবুল কালাম বললেন কি আশ্চর্য চিনতে পারছেন না ইসলাম বললেন সিনেসি চিনব না কেন তবে ঠিক আপনার দেখাশোনা কি করে আমার এক পালক পুত্র আছে সেই করে তার নাম বক্র নাম বক্র সে কোথায় দিনের বেলা সে নদীর তলে থাকে সন্ধ্যাবেলা উঠে আসে সারারা থাকে আমার সঙ্গে আপনার কথা কিছুই বুঝলাম না নদীর নিচে থাকে মানে কি আমি নিজও ঠিক জানি না সে মানুষ না অন্য কিছু আবুল কালাম বললেন অন্য কিছুটা কি ভূত হতে পারে ভাই কিছু মনে করবেন না আপনার তো মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে ইসলাম বললেন হতে পারে আমার স্ত্রী যখন সাপের কামড়ে মারা গেল তখন একবার মাথা খারাপ হয়েছিল বছর খানিক ছিল তখন পশু পাখির কথা বুঝতে পারতাম এখন পারেন না পারি না ভূতের কথা তো মনে হয় বুঝতে পারছেন ওই ভূতটা কই সন্ধ্যার পর আসবে সন্ধ্যা পর্যন্ত থাকলে দেখতে পারবেন ভালো ছেলে আবুল কালাম বললেন সন্ধ্যা পর্যন্ত থাকব না আমি এখনই বিদায় হব আপনার কোনো আত্মীয়স্বজন আছে যাদের খবর দিলে আপনাকে নিয়ে যাবে দেখাশোনা করবে তেমন কেউ নাই তার প্রয়োজনও নাই ছেলে আছে ছেলে আমাকে দেখবে ভুটার কথা বলছেন জি আপনার অবস্থা দেখে খুবই মনে কষ্ট পেলাম কিছু টাকা এনেছিলাম দশ হাজার টাকাটা রাখেন ইসলাম বললেন ভিক্ষা বৃত্তি এখনও শুরু করি নাই সেলে চাইও না আমি ভিক্ষা করি সে সন্ধ্যাবেলা নদী থেকে মাছ ধরে আনে আগুনে পুড়িয়ে লবণ মাখিয়ে দেয় তাই খেয়ে শুয়ে পড়ি সে গায়ে মাথায় হাত বুলায় ঘুম পাড়ায় টাকাটা রাখবেন না না। আমি কি এখন চলে যাব আপনার রিসা আবুল কালাম সন্ধ্যা পর্যন্ত থেকে গেলেন তিনি কিছুই দেখলেন না তবে লক্ষ্য করলেন ইসলামুদ্দিন অদৃশ্য কারোর সঙ্গে বিড়বিড় করছেন হাসছেন ইসলাম বললেন বক্রস জিজ্ঞেস করছে আপনি রাতে খাবেন কি না রাতে যদি খান তাহলে বড় একটা মাছ ধরে আনবে আবুল কালাম উঠে দাঁড়ালেন একটা উন্মাদ মানুষের সামনে বসে থেকে তার কথা শোনার কোনো মানে হয় না আকাশে পৌষ মাসের চাঁদ উঠেছে ইসলামুদ্দিন চাঁদের দিকে তাকিয়ে আছেন কাছে কোথাও বক্র আছে রাতের খাবারের আয়োজন করছে ভাবতেই ভালো লাগছে মাছ পোড়াবার জন্যে আগুন তাকে জ্বালাতে হবে বক্র আগুন ভয় পায় ইসলামুদ্দিন ডাকলেন বাবা বক্র সুখ না লতা পাতা কিছু আনো আগুন করব শীত লাগছে আসা আগুনে হাত মেলে ইসলামউদ্দিন বসে আছেন অনেকটা দূরে বসেছে বক্র বক্র বলল গল্প বলেন ইসলাম উদ্দিন আগ্রহ নিয়ে গল্প শুরু করলেন আমার স্ত্রী অর্থাৎ তোর মার নাম ছিল নীলিমা নীলিমার নামের অর্থ নীল নীলের ইংরেজি কি বলতো দেখি মনে আছে কি না ব্লু বুলু না ব্লু বিএলইউই বল ব্লু ব্লু এই তো হয়েছে আচ্ছা এখন শোন তোর মাকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম মনটা একটু খারাপ কারণ তোর মার দিকে তাকিয়ে দেখে সে কাঁদছে আমার মনে হলো স্বামী পছন্দ হয় নাই এই জন্যে সে কাঁদছে আমি বললাম নীলিমা মা না বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে সে আমার দিকে তাকিয়ে হেসে ফেলল এক জীবনে কত মানুষকে হাসতে দেখলাম কিন্তু তোর মার মতো সুন্দর করে কাউকে হাসতে দেখলাম না ইসলামুদ্দিনের চোখে পানি এসে গেছে বক্র এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে বলল বাবা হাসো হাসো উদ্দিন চোখ মুসলেন হাসলেন গল্পদুরু হরর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট ভৌতিক গল্প ভূত গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ 你以后。<noise> <noise> <noise>